সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে লেকচারে আমি একটা বিশেষ জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো ভ্যান। কি আজকে আমরা লেকচারে আলোচনা করব? ভ্যান নিয়ে। ভ্যান বলতে আমরা কি বুঝি? ভ্যান বলতে আমরা কি বুঝি? সবার আগে ভ্যান জিনিসটা আমাদের চিনতে হবে। ভ্যাটের মিনিং হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে বাংলায় বলে মূল্য সংযোজন কর। এটা এক ধরনের কর, কিন্তু এটা কি কর? মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এক্সাম্পল হিসাবে বলতে পারি, যখন আমরা দোকানে কোনো জিনিস কিনতে চাই, ধরো একটা কাপড়ের দোকানে গেলাম, একটা শার্ট কিনলাম 500 টাকা দিয়ে, ওখানে আমাদের ভ্যাট দিতে হলো, যে 500 টাকা শার্ট আমি আমার দাদা কথার কথা 40 টাকা বেশি দিতে হলো, কি বলবো? দাদা বললো, স্যার এটা আপনাকে ভ্যাট দিতে হবে। এই যে আমরা মূল্যের অতিরিক্ত, আমাদের যে একটা ক্রয়কৃত বস্তুর মূল্যের অতিরিক্ত যে টাকাটা আমরা প্রদান করি, সেটাই হলো ভ্যাট বা মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর কারা দেয়? মূল্য সংযোজন কর ক্রেতা বা বিক্রেতা কেউ নিতে পারবে না, এটা নিবে সরকার। আমি যখন পণ্য প্রদান করার সময় ভ্যাট প্রদান করি, ওই দোকানদার পরবর্তীতে এই ভ্যাটটা আবার সরকারকে প্রদান করে। ঠিক একইভাবে আমরা যদি বিক্রেতা হই, কোনো পণ্য বিক্রি করার সময় ক্রেতার কাছ থেকে ভ্যাট বাবদ যে টাকাটা আমরা দেব, সেই টাকাটা আমাদেরকে আবার সরকারকে প্রদান করতে হবে। কারণ এই টাকাটা প্রকৃত মালিক হলো সরকার। সরকার যখন দেশ চালায়, এই যে সরকারি হাসপাতাল, সরকারি স্কুল কলেজ, বিভিন্ন ক্ষেত্রে সরকার যে বেতন দেয়, যে খরচ করে, এই খরচ সরকার কোত্থেকে দেয়? এই সরকার, এই খরচ সরকার তার বিভিন্ন রাজস্ব আয় থেকে দেয়। সেইরকম একটা রাজস্ব আয় হলো ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে 1991 সালে এই ভ্যাট আইন চালু হয়। 1991 সালের ভ্যাট আইন অনুযায়ী বাংলাদেশে পণ্যের ক্ষেত্রে ভ্যাটের হার হলো 15%। বাংলাদেশের ভোগ্য পণ্যের ক্ষেত্রে ভ্যাটের হার কত পার্সেন্ট? 15%। কোন আইন অনুযায়ী? 1991 সালের ভ্যাট আইন অনুযায়ী। চলো এবার ভ্যাট নিয়ে তো এতক্ষণ আলোচনা করলাম, এবার ভ্যাটের প্রয়োগ দেখবো আমরা আমাদের যাবে। ধরো একটা যাবে না, নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা এবং বললো 15% ভ্যাট প্রদান করা হবে, এবং 15% ভ্যাট প্রদান করা হলো। দেখো তোমরা জানো, নগদে পণ্য করা 20,000 টাকা এবং 15% ভ্যাট প্রদান করা হলো। এই জামাটাটা আমরা কিভাবে আমরা কি করছি? ক্রয় করছি 20,000 টাকা এবং তার উপরে 15% হারে ভ্যাট প্রদান করছি। আমরা প্রথমে পণ্য ক্রয় করলাম, ক্রয় হিসাব, পণ্য ক্রয় করার পরে আমাদের ক্রয় হিসাব কত টাকা? 20,000 টাকা। আর বলে দেখো, ক্রয়ের ভ্যাট, ক্রয় করার সময় আমরা ভ্যাটটা কি করি? প্রদান করি, তাই ক্রয় ভ্যাট আমার জন্য কি? খরচ। যেহেতু খরচ, সেহেতু ভ্যাট হিসাব কি হবে? এখানে ডেবিট হবে। ভ্যাট হিসাব ডেবিট হলো কত? এই যে 15% 20,000 টাকা, 20,000 টাকা 15% কত হয়? 20,000 টাকা 15% হয় 3,000 টাকা। তাহলে আমরা নগদান হিসাব বাবদ ক্রেডিট করবো কত? 20 আর 3 23,000। তোমরা একটু ভালো করে আবার লক্ষ্য করো,
কোদাল সেবা তোমরা ভ্যাট প্রদান করেছি 15% তাহলে আমার জমাদার কি প্রয় 20000 টাকা ভ্যাট হিসাব 3000 টাকা নগদান হিসাব কেটে কত 23000 টাকা ওকে এই হলো প্রয় ভ্যাট ঠিক একই ভাবে আমরা এই জমাদারে যদি প্রয়ের সামনে বি শব্দ লাগে বিক্রয় বানিয়ে দিই তখন জমাদার কি একই এই জমাদারে আমরা এখন দেখি বিক্রয় করতে কি নগদে পণ্য বিক্রয় 20000 টাকা এবং 15% ভ্যাট পাওয়া গেল ইসের ক্ষেত্রে কি হবে বিক্রয় সময় ভ্যাট পাওয়া যাবে তাই ভ্যাট পাওয়া গেল ভ্যাট পাওয়া গেল এখন আমরা এইটা জানতে চাই যে নগদে পণ্য বিক্রয় 20000 টাকা এবং 15% ভ্যাট পাওয়া গেল সেক্ষেত্রে জানতে চাই আমরা নগদে পণ্য বিক্রি করছি তার মানে আমি নগদ টাকা পেয়েছি নগদান হিসাব ডেবিট কিন্তু নগদে কত টাকা পেয়েছি সেটা আমরা প্রথমে লিখব না কেন লিখব না একটু পরে তোমরা বুঝতে পারবে আমরা ক্রেডিট পাশটা এখন আগে লিখি আমরা কি করেছি পণ্য বিক্রি করেছি তাই বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা পণ্য বিক্রি করেছি 20000 টাকা আমরা কত টাকা পণ্য বিক্রি করেছি 20000 টাকা তাই বিক্রয় হিসাব ক্রেডিট 20000 একই সাথে আমরা ভ্যাট পেয়েছি না এই কারণে বিক্রয় সময় ভ্যাট হিসাবও ক্রেডিট হবে কত টাকা 20000 টাকা 15% 3000 টাকা ভ্যাট হিসাব ক্রেডিট কত 3000 টাকা এখন বিক্রয় সময় ভ্যাট কেন ক্রেডিট করব বলুন তো এই ভ্যাট কি আমাদের জন্য আয় সে কারণে ক্রেডিট হলো না অনেকে মনে করে ভ্যাটটা আয় সে কারণে ক্রেডিট হয়েছে ভ্যাট আমার আয় না বিক্রয় সময় আমি যে ভ্যাটটা পাবো সেটা হলো আমার দায় সেটা কি আমার দায় কারণ এই ভ্যাটটা আমার পরবর্তীতে সরকারকে দিতে হবে যতদিন পর্যন্ত এই ভ্যাটের টাকা আমরা সরকারকে না দেব ততদিন পর্যন্ত এই ভ্যাট আমার কাছে দায় হিসাবে থাকবে এই কারণে ভ্যাট হিসাব কি দায় হিসাব বিক্রয় সময় যে ভ্যাট দেয় সেটা দায় আর ভ্যাট পাই সেটা দায় আর ক্রয় সময় যে ভ্যাট আমরা প্রদান করি সেটা হলো ব্যয় ওকে এখন ইমেজিংটা দেখো বিক্রয় 20000 আর ভ্যাট হিসাব 3000 তাহলে আমার নগদান হিসাব ডেবিট কত 23000 এই কারণে আমি নগদান হিসাবে টাকাটাকে লিখিনি কারণ আমার ক্যালকুলেশনটা আমরা তখন করি এই কারণে ক্রেডিট লিখে তার যোগফলটা আমরা ডেবিটে বসিয়ে দিলাম তাহলে এতটুকু থেকে আমরা কি বুঝলাম যে বুঝলাম প্রয়ের সময় যে প্রয় ভ্যাট সেটা হবে ডেবিট সেক্ষেত্রে যাবে তা হবে প্রয় হিসাব ডেবিট ভ্যাট হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদে প্রয়ের ক্ষেত্রে আর বিক্রয় সময় বিক্রয় ভ্যাটটা কি হবে ক্রেডিট হবে সেক্ষেত্রে যাবে তা হবে নগদে বিক্রয়ের ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ভ্যাট হিসাব ক্রেডিট এতটুকু ক্লিয়ার আচ্ছা এর বাইরে এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা ভ্যাটটা প্রশ্নে তিন ভাবে কথা লিখতে পারে থাকতে পারে তিন ভাবে ভ্যাটের কথা প্রশ্নে বলা থাকতে পারে এক যেটা দেখালাম ভ্যাট প্রদান করা হলো বা পাওয়া গেল অথবা ভ্যাট ধার্য করা হলো অথবা ভ্যাট সহ ক্রয় বা বিক্রি করা হলো ধার্য করা হলো এবং প্রদান করা হলো বা পাওয়া গেল একই ধরনের কিন্তু ভ্যাট সহ বললে আমার ক্যালকুলেশনটা একটু আলাদা হবে সেটা কিরকম ক্যালকুলেশন হবে একটু দেখি আমাকে প্রশ্ন বলল ভ্যাট সহ পণ্য ক্রয় ধরো 30000 টাকা এই কথার মানে কি ভ্যাট সহ পণ্য ক্রয় 30000 টাকা এই কথার মানে হলো এই 30000 টাকার ভিতরে ক্রয় প্লাস ভ্যাট দুটোই আছে এই 30000 টাকার ভিতরে ক্রয় প্লাস ভ্যাট মানে পণ্যের মূল্য আছে ভ্যাটও আছে তাহলে আমাদের কি করতে হবে এই পণ্যের মূল্য থেকে ভ্যাটটা আলাদাভাবে বের করে দিতে হবে একটু আগে যেটা করেছিলাম সেটা ক্রয় একসাথে ছিল যেমন ক্রয় 20000 টাকা এবং তার উপরে ভ্যাট ধার্য করতে হবে 15% সেক্ষেত্রে ভ্যাটটা ক্রয়ের অন্তর্ভুক্ত ছিল
না কিন্তু এখন বলছি ভ্যাট সম্পন্ন করতে তার মানে এই 30000 টাকার মধ্যে ক্রয়ও আছে ভ্যাটও আছে তাহলে আমরা কিভাবে বের করব ওকে চলো দেখি জামেদা সবসময় একই রকম ক্রয় ভ্যাটের ক্ষেত্রে জামেদা কি ক্রয় হিসাব ডেবিট ভ্যাট হিসাব ডেবিট নগদান হিসাব এখন আমরা টাকা অ্যামাউন্টটা বের করব কিভাবে বের করব এইটার ভিতর কি ক্রয় আছে ভ্যাট আছে যখন ভ্যাট সহ ক্রয় বলবে বা ভ্যাট সহ বিক্রয় বলবে তখন টাকা বের করার নিয়ম হলো মূল টাকাকে আমরা 15 দিয়ে গুণ দিব 115 দিয়ে ভাগ দিব ভ্যাট সহ ক্রয় বা বিক্রয় যে টাকাটা বলবে সেই টাকাকে আমরা 15 দিয়ে গুণ দিব 115 দিয়ে ভাগ দিব কখন এই কাজটা করব যখন আমাকে ভ্যাট সহ বলবে তাহলে আমাদের কত হয় দেখি তো তাহলে আমাদের হয় 3913 3900 কত হয় 3913 টাকা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের ভ্যাটের টাকাটা আগে দিব ভ্যাট কত বেরিয়েছে আমার 3913 আর টোটাল নগদান হিসাবে টাকা কত ক্রেডিট 30000 টাকা আমরা ভ্যাট সহ পণ্য ক্রয় করে টোটাল কত টাকা প্রদান করেছি 30000 টাকা তার মধ্যে ভ্যাট বের করলাম কত 3913 টাকা তাহলে আমাদের ক্রয়ের টাকা কত ক্রয়ের টাকা সেক্ষেত্রে হলো 30000 মাইনাস 3913 সমান সমান কত হয় 26087 টাকা আমারও দেখো কি করতে হবে যাবে না ক্রয় হিসাব ডেবিট ভ্যাট হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু ভ্যাট সহ ক্রয় হচ্ছে তাই সবার প্রথমে আমরা নগদান হিসাব ক্রেডিট লিখে ফেলব 30000 টাকা আমাকে টোটাল প্রদান করতে হবে কত 30000 টাকা এরপর আমি ভ্যাট বের করব কিভাবে বের করব এই যে 30000 কে 15 দিয়ে গুণ করব 115 দিয়ে ভাগ করব তাহলে বের হবে 3913 টাকা সেটা আমরা ভ্যাটের ঘরে দেখব এবং নগদ থেকে এই ভ্যাটটা কি করব বিয়োগ করব নগদ থেকে এই ভ্যাটটা কি করব আমরা বিয়োগ করব বিয়োগ করলে পরে আমাদের এই টাকাটা বের হবে আমরা নগদ থেকে যদি এই ভ্যাটটা বিয়োগ করি তাহলে আমাদের এই ক্রয়ের টাকাটা বের হয়ে যাবে ওকে ভ্যাট সহ ক্রয় বলতে এরকম আবার যদি ভ্যাট সহ বিক্রি বলে ভ্যাট সহ কি বলে বিক্রি বলে ঠিক একই জিনিস ভ্যাট সহ যদি বিক্রি বলে তাহলে কি হবে দেখো ভ্যাট সহ বিক্রয় 30000 সেক্ষেত্রে 30000 এর মধ্যে কি আছে বিক্রয়ের টাকাও আছে প্লাস ভ্যাটও আছে সেক্ষেত্রে আমরা যাবো না কি করব যাবে না আগের মতই যে বিক্রয় করে আমি কি পেলাম নগদ টাকা পেলাম তাই নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট ভ্যাট হিসাব ক্রেডিট কত টাকা বিক্রি করে আমি পেয়েছি বিক্রি করে আমি টোটাল পেয়েছি 30000 টাকা তাই নগদের ঘরে দেখবো কত আমরা 30000 টাকা নগদের ঘরে দেখবো কত আমরা 30000 টাকা এখন এই 30000 টাকার মধ্যে আমার কি আছে বিক্রয় আছে এবং ভ্যাট আছে ভ্যাট কত ঠিক আগের মতো বের করব 30000 গুণন 30000 গুণন 15 ভাগ 115 কত হয় 3913 টাকা 3913 টাকা সেটা আমি আমার আগে ভ্যাটের ঘরে লিখে দিব 3913 এরপর আমি এই 30000 থেকে এটা বিয়োগ করে দেব 30000 থেকে 3913 বিয়োগ করে দেব তাহলে থাকবে কত 26087 টাকা 26087 টাকা এটা কি আবার বিক্রয় টাকা তাহলে ভ্যাট সহ ক্রয় করলে বা ভ্যাট সহ বিক্রি করলে বিক্রয় করলে আমার টাকা বের করার নিয়ম কি মূল টাকাকে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ আর যদি আমার ভ্যাট ধার্য করো বা ভ্যাট কি হলো প্রদান করো এরকম কথা বলা থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমি মূল টাকাকে সরাসরি 15% করব মূল টাকাকে সরাসরি 15% করব তাহলে শিক্ষার্থীরা তোমরা ভ্যাটের আলোচনা আশা করি বুঝতে পারছো তোমরা বাসায় যদি এই ভ্যাট নিয়ে আরেকটু প্র্যাকটিস করো তাহলে আরো ভালোভাবে ভ্যাটটা বুঝতে পারবে
আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটার নিচে কমেন্টস করবে এবং আমি সেই অনুযায়ী তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ তোমাদেরকে